নমস্কার বন্ধুরা, আজ আমি খুবই পপুলার একটি গানের স্বরলিপি নিয়ে হাজির হয়েছি, যেটি রিসেন্টলি ভীষণভাবে ভাইরাল হয়েছে। তো এই গানটি স্বরলিপি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমার যেটা মনে হয়েছে গানটি শুনে, আমি আমার মতো করে আপনাদেরকে গানটি তোলানোর চেষ্টা করেছি। তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে মার্জনা করবেন, আমি শুধুমাত্র এই গানটি আপনাদেরকে তোলানোর চেষ্টা করছি। এই গানটি অরিজিনাল স্কেল সি সার্প, আপনারা সি সার্পে যদি গানটা গান তাহলে একদম অরিজিনাল গানের মতোই শোনাবে। তো আমি এখন আপনাদেরকে বি ফ্ল্যাট অর্থাৎ এ সার্পে গানটি দেখাতে চলেছি, আর আপনারা যে স্কেলে সুবিধা মনে করবেন সেই স্কেলেই গানটি গাইতে পারে, স্বরলিপি একই থাকবে। তো চলুন স্বরলিপি দেখিয়ে দেব। তো তার আগে বলে দিই তালের কথা, এই গানটিতে শম্ভুতে তাল পড়ছে। তো কাহার বা তাল এখানে ঠিক বাজানো হয়নি, কিন্তু কাহার বা তালেরই অনুরূপ একটি বিট এখানে বাজানো হয়েছে এই গানটিতে। তো এই গানটিতে যেভাবে বিটটি দেওয়া আছে, তো সেইভাবে আমি আপনাদেরকে স্বরলিপিটি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা স্বরলিপিটি দেখলে বুঝতে পারবেন কোথায় কোথায় বিটটি পড়ছে। তো বিটে বিটে আমি আপনাদেরকে ভাগ করে দিয়েছি। ওকে, তো হরে হরে বলার পরে যে শম্ভু কথাটি আসছে সেই জায়গাটি বিটে পড়ছে, অর্থাৎ ফার্স্ট সোম ধরছি। তো এখন আমি আপনাদেরকে যে স্কেলে গানটি দেখাবো সেই স্কেলটি দেখিয়ে দিই, বি ফ্ল্যাট স্কেল অর্থাৎ এ সার্প। আপনারা অবশ্যই অরিজিনাল গানটি শুনে নিয়ে তারপর গানটি তোলার চেষ্টা করবেন। আমি ব্যবহার করব কোমল গা কোমল ধা এবং কোমল নি। তো কোমল গা কোমল ধা কোমল নি এই তিনটি কোমল স্বর আমি এখানে ব্যবহার করব। শুদ্ধ গা বা শুদ্ধ ধা বা শুদ্ধ কোমল নি এখানে লাগবে না। তো অতএব আমি গানে যখনই গা ধা নি এই স্বরগুলি থাকবে, তখন আপনারা বুঝে নেবেন এই তিনটি স্বরই কোমল স্বর। ওকে, তো একটু অংশ করে গিয়ে আপনাদেরকে স্বরলিপি বলে দিই। এখানে ব্যাকগ্রাউন্ডেও একটু কথা বলা আছে, তো সেই মিউজিকটি আমি আপনাদের দিয়ে দেব, লিখে দেব। চাইলে অন্য কেউ যদি আপনার সঙ্গে গানটি গিয়ে থাকে তো ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটি বলতে পারবে, ঠিক আছে? তো আমি শুধুমাত্র মেন যে গায়িকা যে মেন যে সঙ্গীতটি আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে জায়গাটি আছে কোমল ধা এখানে, এবার শম্ভু যে জায়গাটি আছে সেখান থেকে বিট শুরু হচ্ছে। ওকে, শম্ভু গামা, ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটির কথা আপনাদেরকে বললাম এই শম্ভু বলার পর, তারপরে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি আছে সেটি এইভাবে কিরকম শম্ভু, এভাবে শম্ভু, জাস্ট হালকা সাইড টাচ রেখে কোমল ধা মা। ওকে, শম্ভু সাধা মা, শম্ভু, ওকে, সা টাচ হয়ে ধা মা, বেশিরভাগ ধায়ের উপরেই জোর পড়ছে শম্ভু। ওকে, শম্ভু, এবার সদা পদ্মা শম্ভু। ওকে, তো চলুন আরেকবার দেখিয়ে দিই, শম্ভু শম্ভু, এভাবে ধা পা মা পা গা মা, ধা পা সরি ধা মা, হরে হরে শম্ভু ধা পা মা পা গা মা, এভাবে গা মা গা মা, তারপর শিব মহাদেবা, এভাবে হচ্ছে শিব
Shiva Maha, Shiva Maha, Gama Madha, Shiva Maha, Deva, Devati, Deva, Madha Pama, Deva, Madha Pama, Deva Bhutti, Shiva Maha, Deva, Gama Madha, Madha Pama. Shiva Maha, Gama Madha, Deva, Madha Pama. Tarpor, ami shuru korbo. Devar pore, abar chole asbe. Shambhu, Shambhu, Shiva Mahadeva. Amra original ganti jodi shonen bhalo kore mon diye, tale bujhte parben ekhane Shiva Maha. এখানে দেবা বলার সাথে সাথে কিন্তু এই জায়গাটিতে হর হর শুরু হয়ে যাচ্ছে ওকে দেবার জায়গাটিতে হর হর শুরু হয়ে যাচ্ছে তারপর শম্ভু পাতে চলে আসছে তো হর হরটি ব্যাকগ্রাউন্ডে কেউ অন্য কেউ এখানে বলেছে ওকে তো আপনারা চাইলে হর হরটা স্কিপ করে গিয়ে শম্ভু বলতে পারেন শিব মহাদেব শম্ভু শম্ভু Shiva Maha, Kimba Devata skip kore ei jaygatite Shiva Maha, Hara Hara Shambhu, ebhabe ache. Okay? Tarpor next je ongsho guli ache, sei ongsho ti shorolipi ami apnaderke ekbar dekhiye debo. Ar tarpor je ongsho guli shorolipi hobe, sob same. Okay? Eki rokom shorolipi hocche. To ekbari ami apnaderke shorolipi ti bhalo kore dekhiye debo, apnara bujhe neben. এবং বাকি অংশগুলিরও স্বরলিপি আমি নোট করে দিয়েছি আপনারা নোট করে নেবেন আমি একটু অংশ করে আপনাদেরকে গিয়ে শুনিয়ে দেব ওকে তো চলুন পরের অংশে যাই কমলি থেকে ধরা হচ্ছে পরের অংশ তো তার আগে এই মিউজিকটি আপনারা বাজিয়ে নিতে পারেন মিউজিক আমি দিচ্ছি না গানেরই অংশ এভাবে একটু মিউজিক বাজিয়ে নেওয়ার পরে আপনারা ধরতে পারেন কোমল নি থেকে এখানে শুরু হচ্ছে পরের অংশ প্রথমে কথা কি বলেছিলাম হর হর শম্ভু শম্ভু শিব মহাদেবা নেক্সট কর্পূর গৌরম করুণাব তারম সংসার সারম ভুজগেন্দ্র হরম ওকে তারপরে যে অংশগুলি আছে ঠিক কর্পূর গৌরম করুণাব তারম সংসার সারম ভুজগেন্দ্র হরম এই যে স্বরলিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেম স্বরলিপি হবে ওকে ভুজগেন্দ্র গামা পামা হরম
মাতে থাকছে হারা মামা ভুজগেন্দ্র হারা গামা পামা মামা। এবার পরবর্তী অংশটি একই রকম স্বরলিপি, তো কথা আলাদা। এখানে কথা আছে সদা বসন্তম হৃদয়রা বিন্দে ভবম ভবানী সৈতম নবামী। ওকে, একই রকম স্বরলিপি সদা বসন্তম হৃদয়রা বিন্দে ভবম ভবানী সৈতম নবামী। ওকে, একই রকম স্বরলিপি। তারপরে ফিরে আসব একটু স্ট্যান্ড করে সৈতম নবামী হর হর শম্ভু। ওকে, প্রথম অবস্থায় ফিরে আসবো, তারপর আবার একটু মিউজিক বাজিয়ে নেওয়ার পর পরবর্তী অংশ ধরবো, সেটিও একই রকম স্বরলিপি। ওকে, তারপর ধরছি সানন্দমানন্দ দময়ে বসন্তম আনন্দ কন্দম নিধি পাপবিন্দম। ওকে, তারপর আবার সেই স্বরলিপি বারাণসী নাথ মম নাথ নাম শ্রী বিশ্বনাথম শরণম পপর্ধে। ওকে, হর হর শম্ভু, প্রথমে ফিরে আসবো, তারপর আবার মিউজিক বাজি নিয়ে পরের অংশ অবন্তি মায়াম বিহিতাবতারম মুক্তি প্রদানায় চ সজ্জনানাম। নেক্সট, তারপর আবার একই স্বরলিপি, লাইনটি দুবার রিপিট হওয়ার পর আবার হবে অকাল মৃত্যু পরিরক্ষণা বন্দে মহাকাল মহাসুর সাম। ওকে, হর হর শম্ভু, আবার প্রথম অবস্থায় ফিরে এসে আবার মিউজিক বাজিয়ে নেওয়ার পর আবার পরের অংশ